রিলিজ করা হয়েছে। এখানে আমি যা কাট কোশ্চেন দেখেছি, দিজ আর অল মিনিং ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, এডুকেশন, ফায়ার ডিপার্টমেন্ট, অল মেজর ডিপার্টমেন্টস কে সামনে রেখে আমাদের মাননীয় সদস্যরা কাট কোশ্চেন দিয়েছে। And I truly support it, the spirit of the Karkushan. Karkushan kakarottho, eta bhulbhabe byakha korben na je we want the budget to be reduced amount. Amader boktobye amra bolechi je aro beshi kore keno budget hobe. Ami ashole ei Karkushaner somosto dik theke alochona korte chaibo na. আমার পুরো একটা প্রেশার, এদের বাইরে যখন গেলাম মিনিমাম 130 মেসেজেস আমি হোয়াটসঅ্যাপে নিউ মেসেজে দেখা যাচ্ছে, কিছু কিছু প্রশ্ন জনগণ করেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছে, মাননীয় মন্ত্রীগণ আছে, আমি জাস্ট 60 প্রশ্ন জনগণের, এই প্রশ্ন সরকারের কাছে রেখে আমার বক্তব্য আমি শেষ করি। ইট ইজ নট অ্যান এডুকেশন টু দি গভর্নমেন্ট, কারণ আমরা যদি প্রশ্ন না করি সরকার কিসের উপর ভিত্তি করে উত্তরটা দেবে? বাজেট ভাষণের আলোচনায় আমি কতগুলো প্রশ্ন করেছিলাম ভেরি স্পেসিফিক, যদিও স্পেসিফিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেননি, মেবি because of shortage of information ta collect korte pare ba shomoyer obhabe I don't but jonogoner shei proshno as leader of opposition prothom proshno ta thakbe tet uttirno beggar der kobe naga offer pradan kora simple this is the question eta ami jante chesta korchi আমি এক্ষুনি গিয়ে বললাম বলছে যে আমার মা এই হচ্ছে বাবা এই হচ্ছে অসুস্থ চাকরি করতে হবে। আমি বললাম দেখো ভাই আমি চাকরি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চাকরি গাই দিয়ে এটা আদায় করতে পারবো না, গণতন্ত্রে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আমি জানতে। সো আই এম আস্কিং দিস কোয়েশ্চেন। দুই নম্বর, জেআরপিটি নিয়োগ আরো হোক এবং কবে নাগাদ রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এই ব্যাপারটা জেআরপিটি ক্যান্ডিডেটরা জানতে চেষ্টা করছে। তিন নম্বর, এসসি এসটি ব্যাকলগ বের করুন, কত ব্যাকলগ রয়েছে, কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু করবে এই ব্যাপারেও সরকার যেন একটা বক্তব্য রাখে, কে রাখবেন আপনার ঠিক করে বক্তব্য দেবে। চার নম্বর, আমার কাছে অভিযোগ আসছে এসসি এসটি পশ্চাৎ পদ অংশের মানুষ তারা বলছে রিজার্ভেশনের রোস্টার মেনটেন করা হচ্ছে এবং এই রোস্টার মেনটেন হোক যেহেতু হচ্ছে না এটা আমি দাবি রাখছি আপনাদেরকে। আই এম নট ক্রিটিসাইজিং দি গভর্নমেন্ট, দ্যাট ক্যান বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আমার মনে হচ্ছে রিজার্ভেশন রোস্টারকে মেনটেন করার জন্য যেহেতু এটা একটা স্বচ্ছ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ ব্যক্তি, মাননীয় মন্ত্রী মহোদয়গণও এখন স্বচ্ছ, তার মানে দি টোটাল গভর্নমেন্ট টিল নাও স্বচ্ছ ব্যক্তি। কালকে যদি কেউ টাকা পয়সার ক্যালেন্ডার দিতে পারে যে অ্যাট দ্যাট টাইম ইউর গভর্নমেন্ট টিল নাও স্বচ্ছ, টিল নাও আই বিলিভ দি গভর্নমেন্ট স্টিল ইজ ক্লিন গভর্নমেন্ট। একটি সেক্রেটারি লেভেল স্ক্রুটিনি কমিটি গঠন করে সরকার এই রিজার্ভেশনের ভূস্টারটা দেখতে চেষ্টা করবে, এটা আমার একটা দাবি থাকে। পাঁচ নম্বর, প্রমোশনের ক্ষেত্রেও যেন রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়, মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আরো মাত্র দুইটা আছে। ছয় নম্বর হচ্ছে আমি দেখে চাই অ্যাপ্রিসিয়েট আমাদের মাননীয় সদস্য শ্রী গোপাল রায় মহোদয়কে, ওনার বাচন ভঙ্গি
আসলে অনেকটা আনন্দের, আই রিয়েলি এনজয় ফেলিস। তবে ওনাকে আজকে সময় না দাঁড়াতে আমি জানি না whether he has taken his lunch or not, উনি বলছেন আমি খাবো না। তখন আর ভাবলাম আমি জীবনে আর কোনোদিনই খাবো না এই কথা যেন না বলি, আমি খাবো না একটু তো আমি লাঞ্চটা খাবো না। কিন্তু এই লোকটা যদি বলে, এই বয়সে যদি এই কথা বলে যে আমি আর কোনোদিনই খাবো না, তাহলে এই লোকটাকে তো আর নেক্সট সেশনে পাবো না। কিন্তু এই কথা বলেনি, এবং আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিন আমরা সবাই যেন আপনি কত ঘন্টা বক্তৃতা দিতে চান ও ছেড়ে দেবেন, আমরা সবাই এক পত্র রেখে ছেড়ে দেব। তবে এই ধরনের যে আমি খাবো না এই অংশ ধর্মঘট আপনি করবেন না। টিটিএডিসি প্রশাসনকে আরো বেশি করে ডেভেলপমেন্টের খাতে টাকা দেওয়ার জন্য আমি দাবি রাখছি। আই এম টেলিং ইউ, কারণ ওই 26 কোটি টাকা 10 কোটি টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয় না। এটা ভাববেন, এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট যত্নবান এই বিষয়ে টিটিএডিসি প্রশাসনকে আর একটু বেশি করে ডেভেলপমেন্ট খাতে টাকা দেবেন, অথবা রাজ্য সরকারের যে কাজটাকে এডিসিকে ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসেবে ব্যবহার করতে চেষ্টা করবেন। তাতে মনে হয় এই যে গ্যাপগুলো আপনি কথা দিয়েছিলেন আমাকে কত বিধানসভা সেশনে যে কি হবে, এডিসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে একটা আলোচনা হবে, এই আলোচনা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এটা করে নেবেন। লাস্ট 7 নম্বর আমার আমার সরকারের কাছে অনুরোধ, এটা আমাদের সিপিএম দলের যিনি পরিষদীয় দলীয় নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় বলেছেন, মাননীয় বিধান ভেরি ইন্টেলিজেন্ট ডাইনামিক পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী, এখন উনি স্বাস্থ্যমন্ত্রী ইস পূর্বতন, উনি বলেছেন যে এডিসি ইলেকশন কমিটি কেন হচ্ছে এটা করুন, এটা তাতে লাভ হবে, আপনারাও জিতবেন, অনেক জায়গায় আপনাদের সদস্য আছে, আপনাদের জয়লাভ করবেন। আমি হাউসে দায়িত্ব নিয়ে বলছি বা এটাকে বাংলাতে তো এইভাবে বলবো, উইথ রেসপন্সিবিলিটি আমি এটা বলছি যে একেবারে একটা দল 587 ভিলেজ কমিটি দখল করবে এটা হবে, বিজেপি জিতবে, তীব্রমতা জিতবে, সিপিএমও জিতবে, অল অফ আস আমাদের সবার লাভ হবে, এটা করুন। আরেকটা আপনাদের নামটা খারাপ হচ্ছে, উল্টা জানেন যে রাজ্য বিধানসভার যে এমএলএ সিট গুলো যখন খালি হচ্ছে বাইরে সরকার করছে, এডিসি টু এডিসি সিট এটা এখন খালি আছে, এটার বাইরে সরকার করিয়ে একটা সুনাম অর্জন করার কিন্তু স্কোপ আছে। এই সুনাম আপনারা অর্জন করতে পারেন কিনা একটু চেষ্টা করবেন। আমি আর বক্তৃতা করছি না, 9 মিনিট 40 সেকেন্ড 41 সেকেন্ড সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিন মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীকে আমি অনুরোধ করব বাজেট সেশনটা যেন লম্বা সেশন করা যায় কিনা, আর এটা বিএসসিতে বসে আমি জানি এটা হয় কিনা, এই 1 ঘন্টার কোয়েশ্চেন আওয়ার কেন করছে, এটাকে বাড়িয়ে 2 ঘন্টা করা যাবে না, 1.5 ঘন্টা করা যাবে না, তখন গিয়ে মাননীয় সদস্যদের বক্তব্য একটু কম হবে। With all this demand এবং আপিল আমি আমার বক্তব্য বা আলোচনা শেষ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।